সো আমি আমার মোবাইল থেকে করে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে করতে পারবেন। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আমরা সার্চ বারে টাইপ করব bsp.brta.gov.bd। এটা লেখার পরে আমরা সার্চ করব এবং এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করুন, এর পাশে লেখা আছে নিবন্ধন। নিবন্ধন মানে হচ্ছে যদি আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট নিবন্ধন করবেন সে নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখলে নিজে থেকেই বুঝতে পারবেন যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা এখানে প্রবেশ করুন লেখা আছে, আমরা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এটা লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন। লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন আপনারা কী করে কীভাবে করবেন এ নিয়ে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখানে লাইসেন্স অমিল অনুমোদনের জন্য এখানে আমরা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা অমিল অনুমোদনের জন্য আবেদন করছি, এখানে সেটার প্রুফ দেখাচ্ছে। সো আমরা কি করব, থ্রি ডট যে মেনু আছে, থ্রি ডট মেনুতে আমরা একটা ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার, আমাদের যে রেফারেন্স নাম্বারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অনুসন্ধান আছে, অনুসন্ধানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যার লাইসেন্সটা আমরা রেনু করব তার এখানে ডিটেলস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আবেদনের ধরন, যেমন আপনার যদি ঠিকানা বলেন, নাম বলেন, যে কোনো কিছু চেঞ্জ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কারেকশন, আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর নিচে এখানে লেখা আছে এখানে ক্লিক করুন, তার মানে আপনার তথ্য সংশোধন করতে এখানে ক্লিক করুন, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে ঠিকানা আছে, নাম, সব কিছু এখানে শো করবে। এখন আমরা যেই বিষয়টা চেঞ্জ করব সেটা হচ্ছে যে আমাদের যে অস্থায়ী যে ঠিকানাটা আছে, হ্যাঁ, বর্তমান যে ঠিকানাটা সেই ঠিকানাটা আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এই যে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা আমাদের এটা দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করব। তার জন্য আমরা এই ঘরে এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বর্তমান ঠিকানা সংশোধিবর্ত। আমরা এখানে যে ঠিকানা যে অপশানগুলো আছে আমরা সেখানে এটা দিয়ে দেবো। আমি অলরেডি সেটা লিখে রাখছি, আমি এটা কপি করে আমি এখানে দিয়ে দেবো। যাই হোক, আমার যে বর্তমান ঠিকানা সেটা এখানে আমি কপি করব। কপি করে এই যে বিস্তারিত যে ঠিকানা আমরা এখানে এটা পেস্ট করে দেব, এটা আমরা দিয়ে দিলাম। এরপরে লেখা আছে বিভাগ, আমরা বিভাগের ঘরে এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করবে আমরা এখানে ঢাকা বিভাগ, এরপরে দেখতে পাচ্ছেন জেলা, জেলা হচ্ছে ঢাকা, এরপরে দেখতে পাচ্ছেন থানা, থানা হচ্ছে মিরপুর, আমরা সেটা এখানে দিয়ে দিচ্ছি মিরপুর। এরপরে মিরপুরের যে পোস্ট কোডটা আছে সেই পোস্ট কোডটা হচ্ছে 1216। এক এক জায়গার এক এক রকম পোস্ট কোড হয়ে থাকে, আমি 1216 দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিরপুরের পোস্ট কোড। আচ্ছা, এরপরে আমাদের ঠিক আছে, এখন সঠিক নাম্বার প্রবেশ করে আমরা সঠিক নাম্বার প্রবেশ করছি। আমরা নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিশ্চিত, আমরা নিশ্চিতে ক্লিক করব। নিশ্চিতে ক্লিক করার পরে এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যদি ভেহিকেল ক্লাস এডিশন এটা আপনারা যদি চেঞ্জ করতে চান, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন যানবাহনের ক্লাস যোগ করতে এখানে ক্লিক করুন, আমরা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এই লাইসেন্সটার মধ্যে মোটরসাইকেল এবং মিডিয়াম অ্যাড করা আছে, এরপর আমরা হেভি আর অ্যাড করতে চাচ্ছি না, আমাদের যেটা আছে আমরা সেটাই করব। তার জন্য আমরা কি করলাম, আপনারা যদি চান সেক্ষেত্রে হেভিতে আপনারা করতে পারেন, মিডিয়াম করতে পারেন, যাদের লাইট আছে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমরা এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা এটা এটার অপশান থেকে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব।
নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতাটা এই ঘরটা আপনাদের অবশ্য ফাঁকা থাকবে, যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে শিক্ষাগত যোগ্যতাটা এটা সিলেক্ট করে দিতে হবে। এরপর লেখা আছে পেশা, অবশ্যই পেশাটা সিলেক্ট করে দিতে হবে। আমি পেশাটা সিলেক্ট করে দিচ্ছি, পেশা শিক্ষাগত, এটা অবশ্যই যদি এই ঘর দুটো খালি থাকে আপনারা অবশ্যই এটা পূরণ করে দেবেন। এরপর আমরা স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পরে সেকশন বি লেখা আছে, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, সংযুক্তি ফাইল সাইজ সর্বোচ্চ 600 KB হতে হবে, মানে 600 KB-র ওপরে এখানে ফাইল আপলোড করবেন না, সেটা নেবে না। যাই হোক, আমরা এখানে প্রথমে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন আমরা সেটা করব। এখানে দেখতে পাচ্ছেন সোর্স ফাইল, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে মিডিয়া এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ডটা আমরা প্রথমে এখানে দিয়ে দেবো। আমরা এনআইডি কার্ডটা দিয়ে দিচ্ছি, দেখুন এখানে লেখা উঠলে দেখুন, আমরা যদি দেখুনে ক্লিক করি যে আমাদের এনআইডি কার্ডটা হয়েছে কিনা। হ্যাঁ, এনআইডি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্নতে ক্লিক করে দিলাম। এরপরে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি, আমরা এখানে সোর্স ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এনআই ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আমি আপনাদেরকে দেখাই যে ড্রাইভিং লাইসেন্সের আমরা স্ক্যান কপি এখানে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন, আমরা এটা করব এখন। মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করলাম। ডোপ টেস্ট রিপোর্ট, ডোপ টেস্ট ফাইল, আমরা যেহেতু ডোপ টেস্ট আগে করছি, আপনারা চাইলে আগেও করতে পারেন পরেও করতে পারেন, আমাদের আগে করা আছে এই জন্য আমরা আগে এগুলো দিয়ে দিচ্ছি। ডোপ টেস্ট ফাইল আমরা দিয়ে দিলাম, ডোপ টেস্ট আপনাদেরকে দেখাই, এই যে আমাদের ডোপ টেস্ট ফাইল রিপোর্ট। সো এটা আমি চিহ্নতে ক্লিক করে এরপরে দেখতে পাচ্ছেন ইউটিলিটি বিল সংযুক্ত করুন, গ্যাস বিদ্যুৎ ওয়াসা, আপনার যে কোনো একটা ইউটিলিটি বিল এখানে ফাইল সংযুক্ত করতে পারেন, মানে আপনার যদি বিলের কপি থাকে সেই কপি আপনি স্ক্যান করে আপনি এখানে দিতে পারেন। যেহেতু আমারটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হয়ে গেলে এরপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এখানে দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগের বিবরণ, এখানে ওনার যে ড্রাইভিং লাইসেন্স, যার ওনার হয়তো ভাই অন্য কেউ যদি থাকে তার নাম্বার আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপরে আর একটা বিষয় দেখেন, একটু স্ক্রল ডাউন করে আমরা এখন স্মার্ট কার্ডটা কোন ঠিকানায় নেব, পোস্ট অফিসের মাধ্যমে আমাদেরকে নিতে হবে, সেজন্য আমরা কি করব, যে ঠিকানাটা দিতে বলছে আমি সেই ঠিকানাটা এখানে দিয়ে দিচ্ছি। সেটা আমি আগে থেকে লিখে রাখছি, সেই ঠিকানাটা আমি এখানে কপি করে নিচ্ছি। এখানে আমাদের ঠিকানা মনে আসে শেষ, এবং এখানে লেখা আছে মোবাইল নাম্বার ইংরেজিতে, তার মানে পোস্ট অফিস থেকে কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন দেয় যাতে আপনার যে মোবাইল নাম্বারটা সবসময় চালু থাকে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে লেখা আছে সংরক্ষণ করো, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এবং স্ক্রল ডাউন করে আমরা দেখবো যে সম্পূর্ণ আমাদের ঠিক আছে কিনা। সো আমরা সম্পূর্ণ দেখতে পেলাম যে আমাদের ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখানে লেখা আছে অনলাইন ফি জমা, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতেছি। সম্পূর্ণ আমাদের আবার একবার চেক করে নিতে বলতেছে, হ্যাঁ আমরা চেক করে নিয়েছি, আমাদের সম্পূর্ণ ঠিক আছে। আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রানার যে কার্ডটা বের করার জন্য আমাদেরকে দিতে হবে 230 টাকা। সো আমরা কি করব, ফি জমা দিন, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আমরা একটা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার এখানে পাশে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে 230 টাকা। এখন আমরা এটা কিসের মাধ্যমে পেমেন্ট করব, এখানে লেখা আছে পেমেন্ট নগদে দিতে পারবেন, এরপরে ডিবিএল দিতে পারবেন, এনি কার্ডে, সো বিকাশে দিতে পারবেন। হ্যাঁ, এখানে সম্পূর্ণ অপশান দেওয়া আছে। সো আমি যেটা করতে চাচ্ছি, আমি ডিবিএল নেক্সাস যে কার্ড আছে আমি সেই কার্ডের মাধ্যমে দিতে চাচ্ছি, আমি সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আই অ্যাগ্রি উইথ দি পেমেন্ট
টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিশ্চিত, আমি নিশ্চিতে ক্লিক করে দিচ্ছি। আমি নিশ্চিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কার যে ইনফরমেশন আছে সেই কার ইনফরমেশন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার ইনফরমেশনগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, আমি সাবমিটে একটা ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পরে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, এই ওটিপিটা আমাদের এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর এখানে লেখা আছে গো, আমরা এখানে একটা গোতে ক্লিক করে দিচ্ছি। গোতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ঠিক আগের জায়গা আবার নিয়ে আসলো, আমরা কি করব আবার লগ ইন করব। আমি আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। লগ ইন করার পর এখানে লেখা আছে ইওর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স রেনুয়াল এক্সাম পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট প্রিন্ট, আমরা এখান থেকে প্রিন্ট করে নেবো। হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা আমরা এখান থেকে প্রিন্টের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে একটু টাইম নেবে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ডেট পড়ছে হচ্ছে 29/9/2024। হ্যাঁ, এখানে আমাদের ডেট দেওয়া আছে, এই ডেটে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। সো নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখাবো।